হ্যালো, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দুর্গাপূজার একটি ভিডিও শেয়ার করছি। দুর্গাপূজো কিন্তু অনেক দিন হলো হয়ে গেছে, বাট আমার নানা রকম ব্যস্ততার কারণে সব ভিডিও এডিট করে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আজকে আমি ট্রাই করছি, হয়তো একটা পার্টি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি দুর্গাপূজার ভিডিওটা এত বড় হয়ে গেছে, তো এটা একসাথে যদি আপনাদের সাথে শেয়ার করি, ফুল ভিডিওটা এত বড় হয়ে যাবে যে আপনাদের পেশেন্স থাকবে না সেই ভিডিওটা দেখার। এই জন্যই আমি কয়েকটা পার্টি এটা শেয়ার করব। তো আজকে আমরা এসেছি আইওয়া সিটির একটা পুজোতে। এই পুজোটার নাম হচ্ছে সূচনা। সূচনা থেকে এই পুজোটাকে আয়োজন করা হয়। আর পুজোতে পার্টিসিপেট করতে গেলে এখানে কুপন নিতে হয়। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড অনলাইন কুপনটা নিয়েছিল, মানে অনলাইন যে ঠাকুরের চাঁদা যেটাকে বলে সেটা পেই করে দিয়েছিল। এখান থেকে জাস্ট কুপনটা নেওয়া হচ্ছে। এখানে ঠাকুর দর্শন থেকে শুরু করে লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট সব কিছুই থাকে, সাথে ঠাকুরের দর্শন প্লাস ঠাকুরের সমস্ত পুজোতে পার্টিসিপেট করা সব কিছুই করা যায় কুপনটা নিয়ে নিলে। এটা সারা দিনের জন্য থাকে। তো আমরা ঢুকে গেছি যে হলটার মধ্যে ঠাকুরের পুজোর আয়োজনটা করা হয়েছিল। সেখানে দেখতেই পাচ্ছেন ঠাকুর কত সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে, আর ঠাকুরের চারপাশের ডেকোরেশনটাও ছিল ভীষণ সুন্দর। এখানে সবাই ঠাকুরের আশেপাশে দাঁড়িয়ে ফটো তুলছিল। হলটা খুব বড় ছিল, আর হলটায় মানে খুব বেশি যে লোক ছিল তাও নয়, খুব বেশি ভিড় ছিল না। অ্যাকচুয়ালি পুজোতে করোনার মধ্যে খুব বেশি ভিড় থাকলে কিন্তু খুবই প্রবলেম। তো এই পুজোয় এসে দেখলাম ভিড়টা তুলনামূলক অনেকটাই কম, আর বেশ ফাঁকা ফাঁকা ছিল সব কিছু, খুব ভালো লাগছিল। আর এখানে মানে অ্যারেঞ্জ করা হয়েছিল খুব ভালোভাবে, খুব ভালো লাগছিল পুজোটায় এসে। আমি একটা ফুল ভিডিও নিলাম যেটা পুরো ঘুরে চারপাশটা হলটার দেখানোর চেষ্টা করলাম। আর এখানে রয়েছে কিছু প্রসাদ, এখানে ষষ্ঠীর যে পুজোটা হয়েছিল সেই ষষ্ঠীর পুজোর কিছু প্রসাদ দেওয়া হচ্ছে, এটাই ব্রেকফাস্টের মতো দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক রকম প্রসাদ রয়েছে, মিষ্টি থেকে ফল থেকে শুরু করে সব রকমই রয়েছে। আর এখানে সব বাড়ির মহিলারা খুব সুন্দরভাবে এগুলোকে অ্যারেঞ্জ করে এগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছিল। আর এখানে কিছু কাটা ফলের সাথে সাথে গোটা ফলও রাখা হয়েছে, এগুলো পুজোতে দেওয়া হয়েছিল, সবই কিন্তু প্রসাদ হিসেবেই দেওয়া হচ্ছিল সকলকে। ঠাকুর, ঠাকুরের লাইটিং, ডেকোরেশন সব কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো আমি চেষ্টা করেছি কয়েকটা ভিডিও নেওয়ার, কিন্তু এখানে সকলেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে অনেক ফটো তুলছিলেন। সকলের ফটো তোলার জন্য আমি খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি ঠাকুরের। তো চেষ্টা করেছি যখন কেউ নেই, ফটো তুলছেন না, সেই মুহূর্তে গিয়ে চটপট কিছু ভিডিও করে নেওয়ার। তো হয়তো খুব স্পিডে ভিডিওটা করা হয়েছে। তো বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে ফ্রুটসের সাথে ছিল পিজা। তো নর্মালি বাচ্চারা তো ফ্রুটস খেতে ভালোবাসে না, তো ওরা পিজা নিয়ে বসেছিল, আমরা একটু ফ্রুটস আর মিষ্টি নিয়ে বসেছিলাম ব্রেকফাস্টের জন্য। আর এখানে তৈরি হয়ে গেছে লাঞ্চ। লাঞ্চের জন্য অনেক কিছুই আয়োজনে ছিল, আর লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। লাঞ্চ আর ডিনারের কিছু আইটেম বাইরে থেকে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছিল। আমি চেষ্টা করেছি একটু রান্নাঘরের ভেতরে গিয়ে ভিডিও করার। এখানে কিছু লুচি ভাজা হচ্ছিল, আর এখানে কয়েকজন মিলে লুচি ভাজছিলেন। এখানে সকলে নিজের বাড়ির মতো হাতে হাত মিলিয়ে কাজ করছিল, দেখেও কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমি সেই সব দেখে একটু ভিডিও করার লোক সামলাতে পারিনি, তো আমি একেবারে রান্নাঘরে চলে যাই আর গিয়ে একটু চেষ্টা করি কিছু ভিডিও শ্যুট করার। এই সূচনার দুর্গাপূজার যিনি অন্যতম উদ্যোক্তা, তো ওনার সাথে আমরা বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। তো সেখান থেকেই আমরা জানতে পারি যে 1998 এই পুজোটা স্টার্ট হয়, আর এই পুজোতে তখন
আশেপাশের অনেক স্টেট থেকে, যেমন ক্যানসাস, আরও কিছু স্টেট থেকে অনেক বাঙালিরা আসতেন এই পুজোতে পার্টিসিপেট করতে। এখন অ্যাকচুয়ালি অনেক কম লোক আসেন, কেননা সব স্টেটেই মোটামুটি অনেক বাঙালি এসে গেছেন, আর সবাই নিজের নিজের সুবিধা মতো নিজের নিজের স্টেটে পুজো করেন। আমরা নর্মালি শিকাগোর পুজোতেই যেতাম, ভারত সেবাশ্রমের পুজোতে, তবে এই পুজোতে এসে আমাদের খুব ভালো লেগেছে। সকলে খুবই আন্তরিকতার সাথে পুজোটা করে। তো দুপুরে লাঞ্চের টাইম হয়ে যাওয়াতে আমরা লাঞ্চ খেতে স্টার্ট করে দিয়েছি। তো আমরা যে টেবিলে বসেছি সেখানে আরও একটা ফ্যামিলি বসেছিলেন, আর ওনারা বাংলাদেশে থাকেন। তো ওনাদের সাথে নানা রকম গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে আমি যে কী খাওয়ার নিয়েছি, লাঞ্চে কী মেনু ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চেষ্টা করেছি, সকলের খাওয়া হয়ে গেছে, এবার আমি ফাঁকা পেয়েছি একটু এই জায়গাটায় এসে চেষ্টা করেছি কিছু শেয়ার করতে। তো লাঞ্চে ছিল মিক্সড পোলাও আর লুচি, আর একটা কড়াই পানির টাইপের একটা রেসিপি ছিল, আর মিক্সড ভেজিটেবল ছিল, আর ছিল গাজরের হালুয়া ছিল, আর একটা মিষ্টি ছিল। এখন অ্যাকচুয়ালি রিকল করে আমাকে বলতে হচ্ছে, কারণ আমি যেই প্লেটটা নিয়েছিলাম খাওয়ার সেটার তো ভিডিও করাই হয়নি। তো এই ছিল, আর কি ছিল আমার অতটা মনে পড়ছে না। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, অনেক কোল্ড ড্রিঙ্কস ছিল, আর পাঁপড় ছিল, চাটনি ছিল। হ্যাঁ, আর এই পাশে তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রিল্যাক্স করছিলাম, আর আমার ছোট ছেলে খুব খুশি হয়েছে, এত বড় জায়গা পেয়ে সে খুব দৌড়েছে। তো আমার ছোট ছেলে কিন্তু এখানে এসে খুব এনজয় করেছে, আর এত বড় জায়গা পেয়ে এত লোককে একসাথে তো কখনো দেখেনি, সবাইকে দেখে খুব খুশি হয়ে সে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘরের ছুটোছুটি করেছে। এই আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর বিকেল থেকে শুরু হওয়ার কথা নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামে। তো সেগুলো একটা আলাদা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর পরবর্তী পার্টগুলোতে দুর্গাপুজোর আমি আরও কিছু ভিডিও শেয়ার করছি। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে থাকবেন। নমস্কার।